রবীন্দ্রনাথ লিখেছেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না যাহাদের উপর আমাদের দশানা শক্তি নির্ভর করিতেছে, অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি। সেই হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোটলোক সম্প্রদায়, আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায়ই এই হতভাগাদের এইরূপ নামকরণ করিয়াছেন। কিন্তু কোনো যন্ত্র দিয়া এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহা হইলে দেখিবে ওই তথাকথিত ছোটলোকের অন্তর কাঁচের ন্যায় স্বচ্ছ। এই ছোটলোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না, তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। সে বাচারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে, সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদেরই মতো মানুষ, সেও যে সেই এক আল্লাহর সৃষ্টি, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে তাহা সে একেবারেই ভুলিয়া যায়। যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহাচরণ করে, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচণ্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে। এই হতভাগাদিগকে, আমাদের এই সত্যিকার মানুষদিগকে আমরা এরকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই আজ আমাদের এত অধঃপতন। তাই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না। হইবে কি রূপে? দেশের অধিবাসী লইয়াই তো দেশ, এবং ব্যক্তির সমষ্টি তো জাতি। আর সে দেশকে, সে জাতিকে যদি দেশের জাতির সকলে বুঝিতে না পারে, তবে তাহার উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করা একই কথা। তোমরা ভদ্র সম্প্রদায় মানি, দেশের দুর্দশা জাতির দুর্গতি বোঝো, লোককে বুঝাইতে পারো এবং ওই দুর্ভাগ্যের কথা কহিয়া কাঁদাইতে পারো, কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া কার্য করিবার শক্তি তোমাদের আছে কি? না, নাই। একথা যে নিরেট সত্য তাহা তোমরাই বুঝো। কাজেই তোমাদের এই দেশকে, জাতিকে উন্নত করিবার আশা ওই কথাতেই শেষ হইয়া যায়। কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে উদ্বুদ্ধ করিতে পারো, তাহাদিগকে মানুষ বলিয়া, ভাই বলিয়া কোল দিবার তোমার উদারতা থাকে, তাহাদিগের শক্তির উন্মেষ করিতে পারো, তাহা হইলে দেখিবে তুমি শত বছর ধরিয়া প্রাণপণ চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না, একদিন সে কাজ সম্পন্ন হইবে। এ কথা হয়তো তোমার বিশ্বাস হইবে না। একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখো দেখি, তিনি ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিয়াছেন।